নামাজ যেমন ফরজ, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেককেই তার দৈনন্দিন জীবন সম্পর্কে জানা এটা ফরজ। আপনি দুনিয়ায় সব জানেন, আপনার দিনের ব্যাপারে যেই পথ দিয়ে আপনি জান্নাতে যাবেন ওই পথেই যদি আপনি না জানেন, যেই পথ দিয়ে আপনি খুলদান চিরস্থায়ী জান্নাতে থাকবেন ওই পথটাই যদি আপনার না চিনা হয়, ওই পথের মাঝে যে কাঁটাগুলো এগুলো যদি আপনি না সারান জান্নাতে যাওয়া সম্ভব। এই কোরআন কি শুধুমাত্র শোনার জন্য, হাদিস কি শোনার জন্য আসছে নাকি পড়ার জন্য? শোনা এবং পড়া দুইটার আপনার ম্যানেজমেন্ট থাকতে হবে, দুইটার কি থাকতে হবে? সম্পৃক্ততা থাকতে হবে। কবরের তিনটা প্রশ্ন করবে, কয়টা প্রশ্ন? কি বলবে? মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা। এই তিনটা যারা ফেল তারা ফেল, আর তিনটা যারা পাস তাদেরকে আরেকটা জিজ্ঞেস করবে যে তুমি এই কাজগুলো কীভাবে পেয়েছো, কোথায় পেয়েছো? তখন সে বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ওয়াতাসাদ্দাকতু রাসূল আল্লাহ, আমি রাসূলকে মেনেছি, বিশ্বাস করেছি, দেখে সুন্নতগুলোকে দেখে আমি মেনেছি। এখন আমাদের মধ্যে কে বুঝাছে, আমরা শুনি না পড়ি, ওইভাবে ভালো কথা শুনিও না পড়িও না, এটা হলো আখিরি জামানায় যেই ইউসবিহ রজুল ফিহে মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যাবেলা কি? এই জমানায় আপনি মনে করেন যে ইমানটাকে ধরা এত সহজ না, এত সহজ না। আসসাবিরু ফীহিম কালকাবিদ আলাল জাম, যে ইমান হাতের মধ্যে রাখা অগ্নি কুণ্ডকে হাতের মধ্যে রাখার চাইতে কঠিন। ইমানের উপর ধৈর্য ধারণ করা, ইমানটাকে অর্জন করে চলা এটা কঠিন। আমরা তো সেদিকে যাই না, ইমান কি বোঝার চেষ্টা করি না। গতানুগতিক কি? দাদা যেভাবে, বাবা যেভাবে, আমিও সেইভাবে চলতেছি, শেষ। কিন্তু ইসলামটাকে যে মানা, এই যেটার জন্য আমি আমার এমন একজন সন্তানকে মানুষ করে যাব যে পৃথিবীতে সে ইন্তেকাল করলো জীবন্ত হয়ে থাকবে। সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন কিন্তু জীবন্ত হয়ে রয়েছেন কিনা, আম্বিয়া আলাইহিসসালাম তারা উফাত হয়েছেন, তাদের ইন্তেকাল হয়েছে কিন্তু তারা জীবন্ত আছেন কিনা। তো আপনি এমন একটা সন্তান গড়ে দিয়ে যান যে ইতিহাস আপনাকে স্মরণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার মাথায় স্বর্ণের, আপনার মাথায় জান্নাতের নূরের মুকুট আপনার মাথায় ফড়াইবে। গতানুগতিক চলার কোনো, এটাতে কোনো শান্তি নেই। তো এই আখিরি জামানা অত্যন্ত ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসাল্লামের যুগে কিছু না, টাইল ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসাল্লামের যুগে এত অট্টালিকা ছিল না, কিন্তু ওখানে মুসল্লি ছিল, কী ছিল? এখন মসজিদগুলো যেমন ফাঁকা, এমন ছিল না।